গাড়ির চালক ও পথচারীরা আইন না মানার পাশাপাশি মানুষের সচেতনতার অভাবে সড়ক দুর্ঘটনা কমছে না বললেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিনুল্লাহ নুরি। আজ জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের 29 বছর পূর্তি উপলক্ষে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। অন্য আলোচকরা বলেন সড়ক পরিবহন আইনের বাস্তবায়ন না হওয়ায় দেশে দুর্ঘটনা কমছে না। অনুষ্ঠানে নিরাপদ সড়ক চায়ের সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জানান সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে ব্লাস্টের সাথে চুক্তি হয়েছে, তাই আইনি সহযোগিতার জন্য নিরাপদ সড়ক চায়ের সাথে যোগাযোগের অনুরোধ করেন তিনি। গাড়ির চালক ও পথচারীরা আইন না মানার পাশাপাশি মানুষের সচেতনতার অভাবে সড়ক দুর্ঘটনা কমছে না বললেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিনুল্লাহ নুরি। আজ জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের 29 বছর পূর্তি উপলক্ষে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। অন্য আলোচকরা বলেন সড়ক পরিবহন আইনের বাস্তবায়ন না হওয়ায় দেশে দুর্ঘটনা কমছে না। অনুষ্ঠানে নিরাপদ সড়ক চায়ের সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জানান সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে ব্লাস্টের সাথে চুক্তি হয়েছে, তাই আইনি সহযোগিতার জন্য নিরাপদ সড়ক চায়ের সাথে যোগাযোগের অনুরোধ করেন তিনি। গাড়ির চালক ও পথচারীরা আইন না মানার পাশাপাশি মানুষের সচেতনতার অভাবে সড়ক দুর্ঘটনা কমছে না বললেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিনুল্লাহ নুরি। আজ জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের 29 বছর পূর্তি উপলক্ষে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। অন্য আলোচকরা বলেন সড়ক পরিবহন আইনের বাস্তবায়ন না হওয়ায় দেশে দুর্ঘটনা কমছে না। অনুষ্ঠানে নিরাপদ সড়ক চায়ের সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জানান সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে ব্লাস্টের সাথে চুক্তি হয়েছে, তাই আইনি সহযোগিতার জন্য নিরাপদ সড়ক চায়ের সাথে যোগাযোগের অনুরোধ করেন তিনি। গাড়ির চালক ও পথচারীরা আইন না মানার পাশাপাশি মানুষের সচেতনতার অভাবে সড়ক দুর্ঘটনা কমছে না বললেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিনুল্লাহ নুরি। আজ জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের 29 বছর পূর্তি উপলক্ষে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। অন্য আলোচকরা বলেন সড়ক পরিবহন আইনের বাস্তবায়ন না হওয়ায় দেশে দুর্ঘটনা কমছে না। অনুষ্ঠানে নিরাপদ সড়ক চায়ের সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জানান সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে ব্লাস্টের সাথে চুক্তি হয়েছে, তাই আইনি সহযোগিতার জন্য নিরাপদ সড়ক চায়ের সাথে যোগাযোগের অনুরোধ করেন তিনি। গাড়ির চালক ও পথচারীরা আইন না মানার পাশাপাশি মানুষের সচেতনতার অভাবে সড়ক দুর্ঘটনা কমছে না বললেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিনুল্লাহ নুরি। আজ জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের 29 বছর পূর্তি উপলক্ষে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। অন্য আলোচকরা বলেন সড়ক পরিবহন আইনের বাস্তবায়ন না হওয়ায় দেশে দুর্ঘটনা কমছে না। অনুষ্ঠানে নিরাপদ সড়ক চায়ের সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জানান সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে ব্লাস্টের সাথে চুক্তি হয়েছে, তাই আইনি সহযোগিতার জন্য নিরাপদ সড়ক চায়ের সাথে যোগাযোগের অনুরোধ করেন তিনি।